আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। তোমাদের মধ্যে উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ সে তার প্রভুকে ডেকে বলল, আমি তো পরাস্ত, আমাকে সাহায্য করুন। فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُنْهَمِرٍ তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিয়ে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করলাম। وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَىٰ أَمْرٍ قَدْ قُدِرَ এবং মাটি থেকে ঝর্ণা প্রবাহিত করলাম, অতঃপর সকল পানি মিলিত হল পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারে। وَحَمَلْنَاهُ عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ আর নূহকে আমি আরোহণ করালাম কাঠ ও পেরেক দ্বারা নির্মিত এক নৌকায়। تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِّمَن كَانَ كُفِرَ যা আমার তত্ত্বাবধানে ভেসে চলল, এটা পুরস্কার তার জন্য যাকে অমান্য ও অস্বীকার করা হয়েছিল। وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُدَّكِرٍ আর এই ঘটনাটিকে আমি চিরকালের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম, অতএব উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ কত ভয়ঙ্কর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?